পাকিস্তান সেনাই যেভাবে ভয়ঙ্কর এই বিস্ফোরক তুলে দেয় জঙ্গি আদিলের হাতে, ঘটনার পরেই পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জসি মোহাম্মদ। কিন্তু এরপরেও প্রমাণ চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইতিমধ্যে ভয়ঙ্কর এই জঙ্গি হামলার তদন্তে নেমেছে আইএনএ, সমস্ত নমুনা সংগ্রহ করেছে আইএনএর তদন্তকারীরা। কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারীরা যে তথ্য প্রমাণ জোগাড় করেছে তাতে কিন্তু স্পষ্ট হয়েছে জসি জঙ্গিরা প্রত্যক্ষভাবে মদত পেয়েছিল সীমান্তের ওপার থেকেই। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন বিস্ফোরণে যে আরডিএক্স ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন, একমাত্র সেনাবাহিনী এই ধরনের বিস্ফোরক ব্যবহার করে থাকে। অর্থাৎ তদন্তের প্রাথমিক সূত্রে বোঝা যাচ্ছে পাক সেনাবাহিনীর মদত ভালোভাবেই পেয়েছে জঙ্গিরা। শুধু এই বিস্ফোরকেই নয়, তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে কয়েকটি ফোন কলও। পুলওয়ামা হামলার আগে ও পরে পাকিস্তান থেকে কয়েকটি সন্দেহজনক ফোন কল এসেছিল। গোয়েন্দারা খতিয়ে দেখছেন ওই ফোন কলগুলি কারা করেছেন এবং কাদের করা হয়েছে। মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর বলেছেন পুলওয়ামা হামলায় পাকিস্তানের জড়িত থাকা অত্যন্ত শক্তিশালী প্রমাণ হাতে এসেছে, আর ওই প্রমাণ প্রতিবেশী দেশের হাতে তুলেও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও জানা গিয়েছে 14 ফেব্রুয়ারি ভয়ঙ্কর বিস্ফোরণের পরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আর যার ফলে অনেক প্রমাণই ধুয়ে মুছে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও তদন্তকারীদের হাতে যে সমস্ত জঙ্গি হামলার নমুনা হাতে এসেছে তাতে স্পষ্ট পাকিস্তানের যোগ। গোয়েন্দাদের অনুমান আরডিএক্সের গুণমান ও তার ব্যবহার কৌশল দেখে তদন্তকারীরা নিশ্চিত ওই বিস্ফোরক পাক সেনাবাহিনীর কাছ থেকে পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, সেই বিস্ফোরক ব্যবহারের জন্য খুবই দক্ষ ব্যক্তি সীমান্তের ওপার থেকে ভারতে প্রবেশ করেছিল। তদন্তে অনুমান ওই আরডিএক্স ভারতেই অ্যাসেম্বল করা হয়েছিল। ট্রিগার সুইচ, ডিটোনেটর ও পাওয়ার ফিউজ বিস্ফোরণের দিনক্ষণ ও সময় চূড়ান্ত হওয়ার পরই তাতে বিস্ফোরকে লাগানো হয়েছে বলে মনে করেছেন তদন্তকারীরা।